সাত কলেজের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমি এই বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলবো, অর্থাৎ কিভাবে আবেদন করা যায় প্লাস কিভাবে ভর্তির তারিখ সম্পর্কে জানানো যায়, এইসব ব্যাপার নিয়ে বিস্তারিত আমি কথা বলবো। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ভর্তি বিজ্ঞপ্তিটা আমি পড়ে শোনাবো আপনাদেরকে, তারপর বাকি যে যে কাজগুলো আছে সেগুলো করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা বিজ্ঞপ্তিটা দেখব। বিজ্ঞপ্তিটা প্রকাশিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেইটা, সেখান থেকে। তো এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাত কলেজ আছে সেটার বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ডিগ্রি পাস কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীরা যারা প্রায় নিয়মিত এবং প্রাইভেট কোর্সে, যাদের সেশন হচ্ছে 2017-18, তারা মাস্টার্স প্রথম পর্বে 15/9/2020 তারিখে সকাল 10টা থেকে আবেদন করতে পারবে। সেটা হচ্ছে dbu.ac.bd, এখান থেকে সেভেন কলেজ dbu.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এই গেল যে বিজ্ঞপ্তি যেটা সেটা। এখন আমি দেখাবো যে যে এই আবেদন আপনারা কিভাবে কোথায় গিয়ে করতে পারবেন সেইটা। সেটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাত কলেজের যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা আমাদের এই পোস্টের, অর্থাৎ ওয়েবসাইটের যে পোস্টের এখানে লিঙ্কে আমরা শেয়ার করেছি, এখানে আসার পর লিঙ্কটা কপি করতে হবে। আমরা ডাইরেক্ট লিঙ্কও দিয়েছি, এখানে আসার পর ওয়েবসাইটটা আপনারা ক্লিক করবেন, তো ওয়েবসাইটটা ওপেন হবে। তো ওয়েবসাইটটা ওপেন হলে যেটা যে ইন্টারফেসটা হবে সেটা হচ্ছে এরকম। এখানে আপনারা যে এডমিশন যে অপশনটা আছে সেটা সেখানে ক্লিক করবেন। তো এডমিশনের যে ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা আমি আরেকবার দেখাই, সেটা হচ্ছে এইটা। আমি এখানে যে দেখাচ্ছি এইটা হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তিটা, আর ভর্তি অ্যাডমিশনের জন্য এই অ্যাডমিশন অংশে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে মাস্টার্স প্রিলিমিনারি অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশন একটা ফর্ম পাবেন সেটা হচ্ছে এরকম একটা দেখাবে। তো এটা এখন আপডেট হয়নি, যেহেতু 15 তারিখ থেকে আবেদন করা যাবে আর আজকে হচ্ছে 11 তারিখ। তো 15 তারিখের পর আপনার দেখবেন যে মাস্টার্স প্রিলিমিনারি অ্যাডমিশন 2017-18, আর এটা হচ্ছে গত বছরের একটা অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লাই ক্লিক করলে আপনি আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ এডুকেশন যে ইনফরমেশনগুলো আছে আপনার যে তথ্যগুলো সেগুলো আপনি প্রবেশ করিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার নাম, ঠিকানা, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার জিপিএ, আপনার কোর্সের নাম ইত্যাদি বিষয়গুলো এখানে দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই ফর্মটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে এটা প্রকাশিত হওয়ার পর, অর্থাৎ এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সাত কলেজের যে শিক্ষার্থীরা আছেন, অর্থাৎ যারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, অর্থাৎ মাস্টার্স ভর্তি হতে পারবেন, তারা হচ্ছেন যারা ডিগ্রি আসছে উত্তীর্ণ হয়েছেন সাত কলেজ থেকে। অর্থাৎ সাত কলেজের বাইরে, অর্থাৎ বিভিন্ন প্রাইভেট কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের ছাত্রছাত্রীরাই এই মাস্টার্স প্রথম পর্বে ভর্তি হতে পারবে সাত কলেজের যে কোনো একটি কলেজে, অর্থাৎ ইডেন কলেজ, আবার বদরুন্নেসা ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কাজী নজরুল ইসলাম কলেজ, এই কলেজগুলো আছে যেগুলো, সেই 7টা কলেজে অ্যাপ্লাই করতে পারেন। মূলত এইভাবে সাত কলেজে অ্যাপ্লাই করতে হয়। পরবর্তী ভিডিওটা আমরা সরাসরি দেখাবো যে অ্যাপ্লাই করার প্রক্রিয়াটা বা অনলাইনে। আশা করি ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো বাটন ক্লিক করবেন। ধন্যবাদ।